নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে পুদিনা গাছের কাটিং করে তার নতুন চারা তৈরি করা যায় আমার হাতে এখন যে গাছটি আপনারা দেখছেন এই গাছটিও কিন্তু কাটিং থেকে তৈরি করা এই পুদিনিয়ার কাটিংগুলো আমি জানুয়ারি মাসের মাঝামাঝি বসিয়েছিলাম আর আজকে আমি ভিডিওটা যখন করছি আজ হচ্ছে মার্চ মাসের দশ তারিখ তাহলে আমার টপের এই গাছটির বয়স প্রায় মাস এই মাস পরে আমি আবার আজকে এই গাছটার থেকে কাটিং করে নতুন চারা তৈরি করব পুদিনার কাটিং থেকে নতুন চারা তৈরি করবার সাথে সাথে আমি আজকে আমার এই পুরোনো গাছটিকেও রিপোর্ট করব। কারণ এই পুরোনো গাছটি একটা ছোট টবের মধ্যে আছে এবং এটা অনেক বড় ঝাঁকড়া হয়ে গেছে সেই কারণে প্রথমে আমি কি করব এই গাছটাকে ছেঁটে একটু ছোট করে নেব তারপরে সেই ছাটা অংশ থেকে আমি পুদিনার নতুন চারা তৈরি করবার জন্যে কাটিংগুলোকে নির্বাচন করবো তাহলে আগে ভালো করে গাছটাকে ছেটে ছোট করে নিই আর যারা এই প্রথম আমার চ্যানেলে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এতক্ষণে গাছটিকে রিপোর্ট করার জন্যে তার উপযুক্ত ছাঁটাই কিন্তু আমরা করে ফেলেছি বেশ অনেকটাই আমরা ছাটাই করে ফেলেছি এবার এর থেকেই আমাদের কাটিংয়ের জন্য শাখা নির্বাচন করে নিতে হবে এই ঠিক একটু মোটা আর লম্বা শাখাগুলোই আমরা কাটিং বসাবার জন্য নেব ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন এবং আজকে কাটিং করবার জন্য আমি পাঁচ ছটায় কাটিং নেব এর বেশি নেব না এবার এইখানে একটা বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে বিষয়টা হচ্ছে আমরা এই যে কাটিংটা নিয়েছি এই কাটিংটার নিচটা যেটা আমরা মাটিতে বসাবো সেটা কিন্তু ওই নোড এরিয়ার একটু নিচ থেকে কেটে নেব কারণ এই নোড এরিয়ার থেকেই কিন্তু শেকড়গুলো গজাবে মাঝখান থেকে কাটলে কিন্তু আমাদের অনেকটা জায়গা ফাঁকা থাকবে এবং ওই জায়গাটা কিন্তু শেকড় বেরোবে না বা নিচে পচে গিয়ে আমাদের কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু নোড এরিয়ার একটু নিচ থেকে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কাটিংটাকে কাটবো এবং কাটিংটার থেকে অন্ততপক্ষে তিন চারটে নোড এরিয়ার পাতা আমরা কাচি দিয়ে কেটে ফেলে দেবো কারণ মিনিমাম দুটো ম্যাক্সিমাম চারটে নোড এরিয়া আমরা মাটির নিচে দিতে পারি যেটা থেকে কিনা না শেকড়গুলো গজাবে এই কাটিংটির সম্পূর্ণ পাতায় যে কেটে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই মিনিমাম চারটে নোড এরিয়ার পাতা কেটে নিলেই আমাদের কাটিংটা কিন্তু সাকসেসফুলি গ্রো করবে এবং পাতাগুলো আমরা অবশ্যই কাছি দিয়ে কাটবো হাত দিয়ে টেনে ছিঁড়ব না হাত দিয়ে টেনে ছিঁড়লে কী হয় সেটাই ভিডিওটাতে দেখুন আমরা যখন পাতাটা হাত দিয়ে টেনে ছিঁড়বো তখন কিন্তু তার সাথে সাথে কাটিংয়ের যে ছালটা আছে বা গাছের যে বাকলটা আছে সেটাও কিন্তু পাতার সঙ্গে উঠে আসে এই যে দেখুন ঠিক এমন পাতাটা টানলে পরেই যেহেতু গাছের আঁশটা উল্টো দিকে টানলে পরেই পাতার সঙ্গে কিন্তু বাকলটা উঠে আসে এবং ওই জায়গাটা ছিঁড়ে যায় এই রকম কাটিং যদি আমরা মাটির নিচে লাগাই তাহলে সেই কাটিংটা কিন্তু কখনোই গ্রো করবে না কাটিংটা ভেতরে ছত্রাকের আক্রমণে বা জল লেগে পচে যাবে নষ্ট হয়ে যাবে সুতরাং আমরা সময় এই কাচি দিয়ে এই পাতাগুলোকে ছেটে দেব আর যারা বাজার থেকে পুদিনা কিনে এনে গ্রো করবেন তারা একটু ফ্রেশ বা টাটকা দেখে পুদিনাটা নেবেন এবং তার থেকে বেছে পুষ্ট মোটা ডালগুলোই এই কাটিংয়ের জন্য ব্যবহার করবেন এই যে নোড এরিয়াগুলো দেখলেন এখান থেকেই কিন্তু শেকড়গুলো গজাবে এই যে আমাদের কাটিংগুলো নেওয়া কমপ্লিট এবার চলুন একটা অন্য পদ্ধতি দেখি এই যে দেখছেন এখানে এক গ্লাস জল এই জলের মধ্যে এই কাটিংগুলোকে যদি আপনি এক সপ্তাহ রাখেন তাহলেই কিন্তু এই কাটিংয়ের নোড এরিয়াগুলো থেকে শেকড় গজাতে শুরু করবে এবং এখানেই সাত দিনই এই জলটা রাখা যাবে না দুদিন তিন দিন অন্তর অন্তর জলটাকে পরিবর্তন করতে হবে তাহলেই দেখবেন সাত দিনের মধ্যেই আপনার এই কাটিংগুলোতে শেকড় গজিয়ে গেছে যারা গরমে কাটিংগুলো লাগাবেন তারা কিন্তু এই পদ্ধতিটাকেই অনুসরণ করবেন তাহলে আপনাদের কাটিং অবশ্যই গ্রো করবে এবার দেখুন সাত দিন এই কাটিংগুলোকে জলে ভিজিয়ে রাখার ফলে কাটিংগুলোতে দেখুন এই ঠিক এই রকম শেকড়গুলো গজাবে এই সাত দিনের মধ্যে দেখুন এই কাটিংগুলোতে শেকড় চলে এসেছে আমি যেহেতু একদম ছায়া জায়গায় আমার ঘরের মধ্যে রেখেছিলাম এই কাটিংগুলোকে তাই এখানে কাটিংগুলো লম্বা হয়ে গেছে এই যে গাছ নতুন যে শাখাগুলো গজিয়েছে সেগুলো দেখুন অনেক লম্বা হয়ে গেছে এটা হচ্ছে ছায়ার কারণে এখন আজকের এই নতুন কাটিংগুলোকে কিন্তু আমি সরাসরি মাটিতে বসিয়ে দেব এই যে দেখছেন একটা টব রেডি হচ্ছে এই টবেই কিন্তু আমি নতুন কাটিংগুলো লাগাবো মাটি দিয়ে আর এই কাটিং করবার জন্য যেই মাটিটা আমি এখানে ইউজ করেছি এই মাটিতে শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়েছি মানে অর্ধেকটা মাটি আর অর্ধেকটা ভার্মি কম্পোস্ট খুবই সহজ একটি পদ্ধতি মানে পুদিনা এমনই একটি গাছ আপনি যদি এর কোনো শাখা কেটে একটু ভেজার সাথে সাথে মাটিতে শুধু ফেলে দিন তাহলেও কিন্তু সেখান থেকে শেকড় যে গাছটা দাঁড়িয়ে যাবে এবং এত ইজি কাটিং আমার অন্য কোনো গাছ মনে হয়নি মাটি ভর্তি করা হয়ে গেছে এবার কাটিংগুলোকে সরাসরি আমরা এই মাটিতে বসিয়ে দেবো এই যে আঙুল দিয়ে একটা গর্ত করব গর্ত করে সরাসরি এই কাটিংগুলো এই গর্তের মধ্যে ভরে আঙুল দিয়ে চেপে চেপে মাটিটাকে একটু শক্ত করে দেব। কারণ এইভাবে যদি আঙুল দিয়ে চেপে মাটিটা শক্ত করে না দিই তাহলে যখন জল দেব তখন কিন্তু গাছটা বা কাটিংটা বেঁকে নুয়ে যেতে পারে তাই একটু শক্ত করে গোড়াটা চেপে দিতে হবে যাতে জল দিলেও কাটিংটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক এইভাবেই আঙুল দিয়ে গর্ত করে করে এই কাটিংগুলো ঢুকিয়ে মাটিটা শক্ত করে গোড়ায় চেপে দেব এখানে একটা জিনিস একটু খেয়াল রাখে কিন্তু ওই ইঞ্চি মেপে আমি দু ইঞ্চি ঢোকালাম মাটির নিচে দে বা এক ইঞ্চি ঢোকালাম এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি কমপক্ষে দুটো নোট এরিয়া মাটির নিচে রাখতে হবে ম্যাক্সিমাম চারটে নোড এরিয়া আপনি মাটির নিচে রাখতে পারেন কারণ এই নোড এরিয়াগুলো থেকেই শেকড়গুলো বেরোবে এবার যদি আপনি তিনটে রাখেন তাহলে শেকড়গুলো বেরোনোর চান্স ওই তিনটে জায়গা থেকে খুব তাড়াতাড়ি অনেক বেশি আপনি যদি একটা নোড এরিয়া মাটির নিচে ঢোকান কোনো কারণে যদি মিস হয়ে যায় ওই নোড এরিয়ায় কোনো প্রবলেম থাকে শেকড়টা না বেরোতে পারে তাহলে কিন্তু কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে তাই এখানে মাপার কোনো ব্যাপার নেই আপনি মিনিমাম দুটো নোড এরিয়া ম্যাক্সিমাম চারটে নোড এরিয়া মাটির নিচে বসাবেন আমাদের সব কটা কাটিংই কিন্তু এই টবে বসানো হয়ে গেছে এবার শুধু জল দিলেই কিন্তু এই কাটিংয়ের যে কর্মকাণ্ড সেটা সমাপ্ত হবে এই কাটিংয়ে জল দেওয়ার পরেই আমরা কিন্তু এটাকে সাত দিনের জন্যে একটা সেমি সেটে রেখে দেব এই সাত দিন পরেই আমরা দেখব যে গাছের ওপর থেকে ছোটো ছোটো কচি কচি পাতা বেরোতে শুরু করেছে তখন আমরা বুঝে নেব গাছের নিচেও কিন্তু শেঁকড় বেরোতে শুরু করেছে এবং শেকড়গুলো মাটিতে ধরা শুরু হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে এটাকে রোদে বার করব এবার আসে কাটিং করার সময়কাল পুদিনা সারা বছরই কাটিং করা যায় কিন্তু এর কাটিং সব থেকে ভালো হয় বর্ষাকাল এবং বসন্তকালে আমরা যদি গরমকালে এর কাটিং করি তাহলে কিন্তু ওই কাচের গ্লাসে জলের মধ্যে যেভাবে প্রসেসটা দেখালাম ওইভাবে করতে হবে এছাড়া বছরের বাকি সময়গুলোতে এই পদ্ধতি করলেই আপনার কাটিং তৈরি হয়ে যাবে তবে খুব শীতে কিন্তু কাটিংয়ের রাস্তে অনেক দেরি হয় এবার দেখে নিই আমাদের এই পুদিনা গাছটাকে কীভাবে রিপটিং করবো আপনারা পুদিনা গাছটা কীভাবে রিপটিং করছি সেটা দেখতে থাকুন এবং এর মাটিটা কেমন হবে এর খাবারটাই কী হবে সেটা আমি বলছি সেটা মনোযোগ সহকারে শুনতে থাকুন যে কোনো মাটিতেই পুদিনা খুব ভালো গ্রো করে তবে পুদিনার জন্য আদর্শ মাটি হল যেই মাটিতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো এবং মাটি খানিকটা জল ধরে রাখবে এমন মাটিই কিন্তু পুদিনার জন্য আদর্শ তাই এই পুদিনার আদর্শ মাটি তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে যেই মাটিটাই আছে সেই মাটিটার সাথে পরিমাণ মতো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং তার সাথে পরিমাণ মতো কোকোপিট মিশিয়ে এই আদর্শ মাটিটা তৈরি করতে হবে কারণ আমরা সবাই জানি কোকোপিট বা গোবর সার মাটিতে খানিকটা জল ধরে রাখে আর যাদের মাটিটা একদম শক্ত এটেল মাটি তারা অবশ্যই মাটিতে বালি মিশিয়ে নেবেন এবার আসি সারের কথায় পুদিনা গাছের জন্য খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না বছরে তিনবার মানে চার মাস অন্তর একবার গাছের গোড়ায় গুঁড়ো শস্যের খোল ছড়িয়ে দিলেই এই গাছের জন্য যথেষ্ট আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি নমস্কার ধন্যবাদ